হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজ আলোচনা করব কারিগরি শিক্ষা অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে। নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করার পূর্বে ভিউয়ার্স আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন, যাতে করে পরবর্তীতে শিক্ষা, আইটি এবং নিয়োগ সংক্রান্ত যাবতীয় ভিডিওগুলো আপনারা সহজে আপনাদের কাছে পেতে পারেন। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের 4টি ইঞ্জিনিয়ারিং কলেজের শূন্য পদে অস্থায়ী রাজস্ব খাতে সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের নিমিত্তে নিম্নবর্ণিত শর্ত উল্লিখিত পদের বিপরীতে বর্ণিত যোগ্যতা অভিজ্ঞতা সম্পন্ন বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে আবেদন আহ্বান করা যাচ্ছে। এখানে উল্লেখ করা হয়েছে, 1 নম্বরে দেওয়া হয়েছে অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান, এখানে গ্রেড দেওয়া আছে 13, পদসংখ্যা দেওয়া আছে 4টি। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে লাইব্রেরি সায়েন্সে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। সকল জেলার প্রার্থীগণ কিন্তু আবেদন করতে পারবে। 2 নম্বর বলা হয়েছে প্রধান সহকারী, এখানে গ্রেড দেওয়া আছে, বেতনের গ্রেড দেওয়া আছে 13, এখানে পদসংখ্যা দেওয়া আছে 0, 4টি। এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ স্নাতক বা সমমানের ডিগ্রি সহ দাপ্তরিক কাজে ন্যূনতম 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার পরিচালনায় অবশ্যই দক্ষ থাকতে হবে। এইখানেও সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। 3 নম্বরের পদে রাখা হয়েছে হিসাবরক্ষক, এখানে গ্রেড দেওয়া আছে 14, পদসংখ্যা হচ্ছে 4টি। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হতে বাণিজ্যে দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএ স্নাতক বা সমমানের ডিগ্রি অথবা স্নাতক বা সমমানের ডিগ্রি সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার পরিচালনার কাজে অবশ্যই অভিজ্ঞতা থাকতে হবে। এক্ষেত্রে সকল জেলার প্রার্থীগণ কিন্তু আবেদন করতে পারবেন। স্টোর কিপার দেওয়া হয়েছে 4 নম্বরে, 4টি শূন্য পদ, গ্রেড দেওয়া আছে বেতন 16। এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হতে স্নাতক বা সমমানের ডিগ্রি সহ সংশ্লিষ্ট কাজে 1 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে, দক্ষতা থাকতে হবে কম্পিউটার পরিচালনায়। সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। 4 নম্বর দেওয়া হয়েছে স্টোর কিপার, গ্রেড দেওয়া আছে 16, শূন্য পদ হচ্ছে 4টি। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হতে স্নাতক বা সমমানের ডিগ্রি সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে 1 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার পরিচালনার কাজে অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে। সকল জেলার প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন। 5 নম্বর বলা হয়েছে ক্যাশিয়ার, গ্রেড দেওয়া আছে 16, পদসংখ্যা দেওয়া আছে 3টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্যে স্নাতক বা সমমানের ডিগ্রি সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এই ক্ষেত্রে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। 6 নম্বর বলা হয়েছে ইলেকট্রিশিয়ান, গ্রেড দেওয়া আছে 16, শূন্য পদ সংখ্যা দেওয়া আছে 4টি। কারিগরি শিক্ষা বোর্ড হতে সংশ্লিষ্ট ট্রেড ও উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এক্ষেত্রে সকল জেলার প্রার্থীগণ কিন্তু আবেদন করতে পারবেন। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করে, এখানে গ্রেড দেওয়া আছে 16, বেতন গ্রেড এবং শূন্য পদ দেওয়া আছে 6টি। কোনো শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হলেই হবে এবং কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং ইত্যাদি সর্বনিম্ন গতি হতে হবে বাংলা 20 এবং ইংরেজিতে 20 থাকতে হবে। এখানে কিন্তু এইচএসসি পাস হলেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন সকল জেলার প্রার্থীরা। ক্যাটালগার বলা হয়েছে গ্রেড দেওয়া আছে 16, এখানে শূন্য পদ 3টি। কোনো শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ সহ লাইব্রেরি সায়েন্সে এ সার্টিফিকেট কোর্স সম্পন্ন এবং কম্পিউটার পরিচালনা কাজে দক্ষ থাকতে হবে। সকল জেলার প্রার্থী অনেকের আবেদন করা যাবে। 9 নম্বর বলা হয়েছে PABX অপারেটর, গ্রেড দেওয়া আছে 16 এবং পদসংখ্যা দেওয়া আছে 3টি। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কারিগরি শিক্ষা বোর্ড হতে রেডিও অ্যান্ড টিভি বা টেলিকমিউনিকেশনস ট্রেড এ উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। সকল জেলার প্রার্থীগণ কিন্তু আবেদন করতে পারবেন। এক্ষেত্রে 10 নম্বর বলা হয়েছে ওয়ার্কশপ অ্যাটেন্ডেন্ট, গ্রেড দেওয়া আছে বেতন 17, শূন্য পদসংখ্যা আছে 6টি। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কারিগরি শিক্ষা বোর্ড হতে সংশ্লিষ্ট ট্রেডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। 11 নম্বর বলা হয়েছে ওয়ার্কশপ অ্যাটেন্ডেন্ট প্রকৌশল, গ্রেড দেওয়া আছে 17, পদসংখ্যা দেওয়া আছে 16টি। কারিগরি শিক্ষা বোর্ড হতে সংশ্লিষ্ট ট্রেডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এখানে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। 12 নম্বর বলা হয়েছে ল্যাব অ্যাটেন্ডেন্ট, গ্রেড দেওয়া আছে 17, পদসংখ্যা আছে 2টি। কোনো স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভোকেশনালের অথবা সমমান পরীক্ষা উত্তীর্ণ সহ 1 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে, কম্পিউটার পরিচালনা অবশ্যই দক্ষতা থাকতে হবে। সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। 13 নম্বর বলা হয়েছে ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদার্থ রসায়ন, গ্রেড দেওয়া আছে বেতন 17, শূন্য পদ দেওয়া আছে 6টি। কোনো স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভোকেশনাল বা সমমান পরীক্ষা উত্তীর্ণ সহ 1 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে, কম্পিউটার পরিচালনা অবশ্যই অভিজ্ঞতা থাকতে হবে। সকল জেলার প্রার্থীগণ এখানে আবেদন করা যাবে। 14 নম্বর বলা হয়েছে ক্যাশ সরকার, গ্রেড দেওয়া আছে 18, শূন্য পদ 2টি। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে কিন্তু আবেদন করা যাবে। সকল জেলার প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবে, অর্থাৎ এসএসসি পাস হলে কিন্তু এখানে আবেদন করা যাবে। মেসেঞ্জার পিয়ন, বার্তাবাহক,
গ্রেড দেওয়া আছে 20, পদ সংখ্যা দেওয়া আছে 3টি। কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অথবা সমমান পরীক্ষা উত্তীর্ণ সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এরপরে দেওয়া আছে 16 নম্বর পদে দেওয়া আছে অফিস সহায়ক, গ্রেড দেওয়া আছে 20, 6টি শূন্য পদ দেওয়া আছে। কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে অথবা এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হলে কিন্তু আবেদন করা যাবে, এখানে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। সর্বমোট পদ সংখ্যা 76টি। অনলাইন আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরু তারিখ হচ্ছে 15/2/2021 সকাল 10টা থেকে শেষ তারিখ হচ্ছে 16/3/2021 বিকাল 5টা। উক্ত সময়ের মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদন সাবমিট করার সময় থেকে 72 ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। অনলাইন আবেদন ক্ষেত্রে অবশ্যই স্বাক্ষর হতে হবে দৈর্ঘ্য 300/80 এবং রঙিন ছবির সাইজ হতে হবে দৈর্ঘ্য 300/300, স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। অনলাইন আবেদনপত্রে পূরণ তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, তাই আবেদনপত্র প্রক্রিয়া করার আবেদন করার পূর্বে অবশ্যই পূরণকৃত তথ্যগুলো সঠিকভাবে যাচাই করে শতভাগ নিশ্চিত হতে হবে। ফি প্রদানের নিয়ম এখানে বলা হয়েছে 1 নং থেকে 13 নং পর্যন্ত 100 টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ বাবদ 12 টাকা সহ মোট 112 টাকা প্রয়োজন হবে। ক্রমিক নং 14 থেকে 16 পর্যন্ত 50 টাকা, টেলিটক সার্ভিস চার্জ 6 টাকা সহ মোট 56 টাকা। অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে, অর্থাৎ আবেদন করার পরে 72 ঘন্টার মধ্যে কিন্তু টাকাটা জমা দিতে হবে, অন্যথায় কিন্তু আবেদন অ্যাকসেপ্টেবল হবে না। এখানে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে যে অনলাইনে আবেদনপত্র সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্র কোনো অবস্থাতে গৃহীত হবে না। এরপর এসএমএস পদ্ধতি বলা হয়েছে যে পেমেন্ট কিভাবে দিতে হবে। এখানে প্রথমে টেলিটক সিম অবশ্যই হতে হবে। টেলিটক সিমে মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে DTEENG স্পেস ইউজার আইডিটা লিখে সেন্ড করতে হবে 16342 নাম্বারে। এবং দ্বিতীয়তে যে এসএমএসটা ফিরতে এসএমএস আসবে সেখানে লিখতে হবে মেসেজ অপশনে গিয়ে DTEENG স্পেস ইয়েস YES স্পেস পিন নাম্বারটি লিখতে হবে, যে পিন নাম্বারটা আসবে সেটা লিখতে হবে এবং সেন্ড করতে হবে 16342 নাম্বারে। ভিএস প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি DTEENG.teletalk.com.bd ওয়েবসাইট এবং প্রার্থীর মোবাইলে ফোনে এসএমএস এর মাধ্যমে শুধু যোগ্য প্রার্থীদের যথাসময়ে জানানো হবে। অনলাইন আবেদনপত্রে প্রার্থী পদে মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে। বিদায়। উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়। ভিএস মৌখিক পরীক্ষার সময় নিম্নোক্ত কাগজপত্রগুলো দাখিল করতে হবে, আপনারা একটু এগুলো দেখে নেবেন, কী কী কাগজপত্রগুলো দরকার আছে এগুলো একটু দেখে নেবেন। ভিউয়ার্স, এই ছিল কারিগরি শিক্ষা অধিদপ্তরের আজকে নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত যাবতীয় তথ্য। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন, যাতে করে পরবর্তী শিক্ষা আইটি নিয়োগ সংক্রান্ত ভিডিওগুলো ছাড়া মাত্রই আপনারা পেতে পারেন। ধন্যবাদ সবাইকে।